আমার আজকের রেসিপি পটল পোস্ত। বাঙালিদের দুপুরবেলার ভাতের সাথে এটা একটা অত্যন্ত কমন আইটেম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে 400 গ্রাম পটলের খোসা ছাড়িয়ে নেব। এরপর 50 গ্রাম পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নেব। কড়াতে 50 গ্রাম সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে এর মধ্যে ফোড়ন হিসাবে দিলাম। তারপর পটলগুলো ভাজতে দেব। পটলের দুপিঠি খুব ভালো করে ভাজতে হবে। এরপর 1/2 চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ চিনি এর মধ্যে দিতে হবে। সবকিছুই ভালোভাবে মিশিয়ে ভাজতে হবে। পটলগুলো কিছুটা ভাজা হলে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। খুবই সামান্য পরিমাণে জল এর সঙ্গে অ্যাড করে রান্না করতে হবে। তারপর 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করতে হবে। এরপর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এর সাথে মিশিয়ে দিতে হবে। আমাদের পটল পোস্ত এখন তৈরি।